আসসালামু আলাইকুম যারা গড়োবাসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা খানমেন্ট স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারে এই বইটি একশো আটচল্লিশটি অর্ধের মাধ্যমে তৈরি করেছে প্রতিটি অর্ধেতে বাংলা অর্ধেকরা ভেঙে ভেঙে বুঝিয়ে সম্পূর্ণ স্পোকেন প্র্যাকটিসের করার মাধ্যমে ইংরেজি শেখার পদ্ধতি এই চাপটা গুলোতে দেওয়া হয়েছে যারা ইংরেজি সত্যি শিখতে চান অপরকে শেখাতে চান তারা আমার ভিডিও লাইক দেখুন তারপর এই বইটি সংগ্রহ করুন আজকে আমরা শিখব চাপ্টার সিক্সটি টু পেজ নাম্বার টু হান্ড্রেড এলেভেন হাউ টু রিড বার উইথ হ্যাভিং হ্যাঁ হ্যাভিং বসে কীভাবে বাক্যাংশ তৈরি করবেন লক্ষ্য করে হ্যাভিং এর হ্যাভিং এর পরে ভারবেন ফ্রম দিয়ে কীভাবে পড়বেন জীবনে হ্যাভিং ডান দা কাজটি করিয়া কাজটি করে কাজটি করার পর হ্যাভিং রিটেন দ্য বুক বইটি লিখিয়া বইটি লিখে বইটি লিখার পর হ্যাভিং প্লেট ফুটবল ফুটবল খেলিয়া ফুটবল খেলে ফুটবল খেলার পর হ্যাভিং কোক রাইস ভাত রান্না করে ভাত রান্না করে রান্না করা করার পর হ্যাভিং গিভেন মানি টাকা দিয়া টাকা দিয়ে বা টাকা দেওয়ার পর হ্যাভিং টেকিং দ্য ব্যাগ ব্যাগটি নিয়া ব্যাগ নিয়ে ব্যাগ নেওয়ার পর হ্যাভিং টোল দ্য ম্যাটার বিষয়টি বলিয়া বিষয়টি বলি বিষয়টি বলার পর হ্যাভিং ন্যান্টার বিষয়টি জানিয়া বিষয়টি জেনে বিষয়টি জানার পর হ্যাভিং ওয়াশ মাই ক্লথ কাপড় দৌত করিয়া কাপড় দৌত করে বা দৌত করার পর হ্যাঁ এইভাবে আপনি যে কোনো ভাগের পাস পার্সল ফর্মের পড়বে হ্যাভিং বসিয়া ভার অনুপাতে আপনি আরেকটি অবজেক্ট বসে এইভাবে আপনি হাজার হাজার বাক্যাংশে তৈরি করে পড়তে পারবেন হ্যাঁ আপনি যদি বাক্যাংশে তৈরি করা শিখে ফেলেন তাহলে সেন্টেন্স তৈরি করার কোনো সমস্যা হবে না পরবর্তীতে আমরা সেন্টেন্স তৈরি করার সিস্টেম অনেক কলা কৌশল এই বইতে দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই ভিডিওগুলো দেখতে বুঝতে পারবেন এখন আসছেন হ্যাভিং বিন পরে নাউন বসে কিভাবে পড়বেন যেমন হ্যাভিং বিন এক টিচার একজন শিক্ষক হয়ে বা শিক্ষক হইয়া বা শিক্ষক হবার পর হ্যাভিং বিন চেয়ারম্যান একজন চেয়ারম্যান হয়ে বা একজন চেয়ারম্যান হইয়া একজন চেয়ারম্যান হবার পর হ্যাভিং বিন অ্যান অফিসার একজন অফিসার হয়ে একজন অফিসার হইয়া বা একজন অফিসার হবার পর হ্যাভিং বিন এ লয়ার একজন আইনজীবী হয়ে একজন আইনজীবী হইয়া বা একজন আইনজীবী হবার পর হ্যাভিং বিন অ্যান্ড ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার হয়ে একজন ইঞ্জিনিয়ার হইয়া বা একজন ইঞ্জিনিয়ার হবার পর হ্যাভিং বিন অ্যা ডক্টর একজন ডাক্তার হইয়া একজন ডাক্তার হয়ে বা হইয়া একজন ডাক্তার হবার পর হ্যাভিং বিন অ্যা বিজনেসম্যান একজন ব্যবসায়ী হয়ে একজন ব্যবসায়ী হইয়া বা একজন ব্যবসায়ী হওয়ার পর হ্যাভিং বিন অ্যান ইংলিশ রাইটার একজন ইংলিশ শিক্ষক লেখক হয়ে বা হইয়া বা হওয়ার পর হ্যাভিং বিন অ্যা পাবলিশার একজন প্রকাশক হয়ে প্রকাশক হইয়া বা প্রকাশক হওয়ার পর হ্যাভিং বিন এ ফাদার একজন বাবা হয়ে একজন বাবা হইয়া বা একজন বাবা হবার পর এইভাবে আপনি যে কোনো কমন নাউনের পর্বে হ্যাভিং বসে এইভাবে শত শত নয় হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ তারপর আসেন এখানে হ্যাভিং বিন বসে কিভাবে পড়বেন যেমন হ্যাভিং বিন রিচ ধনী হইয়া বা হয়ে বা হবার পর হ্যাভিং বিন পর গরিব হয়ে হইয়া বা হবার পর হ্যাভিং বিন ফ্যাট মোটা হইয়া হয়ে বা হবার পর হ্যাভিং বিন স্লিম পাত হালকা পাতলা হইয়া বা হয়ে বা হইয়া বা হবার পর হ্যাভিং বিন হেলদি স্বাস্থ্যবান হয়ে হইয়া বা হবার পর হ্যাভিং বিন সিক হ্যাভিং বিন সিক অসুস্থ হইয়া হয়ে বা হবার পর হ্যাভিং বিন অ্যার্ডাল প্রাপ্ত বয়স্ক হয়ে হইয়া বা হবার পর হ্যাভিং বিন গ্রোন আপ বড় হয়ে বা হইয়া হওয়ার পর হ্যাভিং বিন ওল্ড বৃদ্ধ হইয়া হয়ে হইয়া বা হওয়ার পর হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি যে কোনো অ্যাজিভাবে হ্যাভিং বিং বসে এইভাবে পড়তে পারবেন এছাড়াও আপনি ভার্ভের পাসপটাল পার্সেল ফর্মে পড়ব এইভাবে হ্যাভিং বিন এডুকেটেড হ্যাভিং বিন এডুকেটেড এইভাবেও পড়তে পারেন অর্থাৎ শিক্ষিত হইয়া বা বা হবার পর হ্যাভিং বিন টায়ার্ড ক্লান্ত হইয়া বা হয়ে বা হওয়ার পর হ্যাভিং বিন রেসপেক্টেড রেসপেক্টেড সম্মানিত হইয়া হয়ে বা হওয়ার পর এইভাবে পাস পাসপ ফর্ম বসে কিন্তু আপনি এইভাবে পড়তে পারবেন হ্যাঁ বন্ধুগণ এই হলো আজকের বিষয় যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন বেশি বেশি প্র্যাকটিস করুন যত প্র্যাকটিস করবেন ততই আপনি ইংরেজিতে দক্ষ হবেন অপরকে দক্ষ করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ